ব্যক্তিগত উদ্যোগে এলাকার মায়েদের হাতে শাড়ি তুলে দিলেন। পূজো আর কয়েকদিন পরেই, নতুন পোশাক, দুস্থ মানুষসহ এলাকার মায়েদের হাতে নতুন পোশাক তুলে দিলেন এরিয়াখালি গ্রামের বিজয়। নিজ উদ্যোগে প্রত্যেক বৎসরের মতো এবছর এলাকার 100 জন মায়েদের হাতে নতুন পোশাক তুলে দিলেন। পূর্ব মেদিনীপুর জেলা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকুরহাটি গ্রাম পঞ্চায়েত এরিয়াখালি গ্রাম। অতি বৃষ্টি হলেই ওই এলাকার মানুষের ঘুম চলে যায়। এই বুঝি হুগলি নদীর বাঁধ ভেঙে জল আসবে, কিন্তু পূজো আসছে সামনে। গত বছর আমফান ওই এলাকায় জলে ডুবে যায়, কিন্তু এখনও ওই এলাকার জেলা প্রশাসনের উদ্যোগে নদী বাঁধের কাজ চলছে নির্ভয় থাকার জন্য। আর কয়েকদিন পরেই শারদীয়া দুর্গাপূজা। বিজয় কৃষ্ণ দাস নিজের এলাকার মায়েদের নতুন শাড়ি তুলে দিয়ে তিনি খুশি হলেন। আজকে উপস্থিত ছিলেন কুকরাহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোমিতা দাস। বিজয়বাবু বলেন, শুধু নতুন পোশাক নয়, 10 কিলো করে চাল প্রায় 20 জনের হাতে আজকে তুলে দিলাম। এলাকার মানুষ যাতে পুজোর কটা দিন ভালো কাটাতে পারে, সেই জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না না।